মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও বাস্তবে সংখ্যালঘুদের রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত রিপোর্ট তা প্রমাণ করে বলেও মনে করেন তিনি। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সোহান খানের প্রতিবেদন। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা করে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্রন্টের নেতারা। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত রিপোর্টে প্রমাণ করে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। তাদের আমাদের সবচেয়ে ভালো অসাম্প্রদায়িক অবস্থা বলার চেষ্টা করেন, কিন্তু দেখা গেছে যে এই আমারও দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, যারা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছেন, যারা খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, তাদের ওপরে, তাদের জমিজমার উপরে, তাদের উপাসনালয়ে হামলা হয়েছে, তারা সেটাকে রক্ষা করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধর্মীয় স্বাধীনতার উপরে যে রিপোর্ট বের হয়, সেই রিপোর্টে আজকে খুব পরিষ্কার করে একথা উল্লেখ করেছে তারা, যারা সংখ্যালঘু তাদের অধিকার রক্ষা করতেই সরকার ব্যর্থ। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দাবি করেন তিনি। যেটা নজিরবিহীন যে আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে, এই মূল্যস্ফীতি একদিকে, অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে। কিসের জন্য? এই দুঃশাসনের জন্য। যেহেতু গায়ের জোরে তারা সরকারে আছে, সিন্ডিকেট করে সরকারে আছে, ব্যবসা বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটের হাতে, এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সিন্ডিকেট, তা আওয়ামী লীগের সরকার তো আর এটাকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। এমন দুঃসহ পরিস্থিতি উত্তরণে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। অনতিবিলম্বে রাস্তায় অবশ্যই জনগণ নামবে একটা স্পষ্ট দাবি নিয়ে। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।